এখানে যে টেকসই যে ভেরিমাছ সেটা কাজ শুরু হয়েছে একটা অংশের সমাপ্তির পথে, বাকি অংশগুলো অতি শীঘ্র শুরু হবে, ফেজ বাই ফেজ করতে হবে। এবং আসলে তো আমাদের এই সকল সামুদ্রিক এলাকাগুলোর ভেরিমাছকে টেকসই করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন, সময়ের প্রয়োজন, এবং টেকনিক্যালি সাউন্ড হওয়ার সেই ধরনের টেকনোক্র্যাটেরও দরকার। সব মিলিয়ে কাজ কিন্তু ইতিমধ্যেই এক অংশ শেষ হয়েছে, বাকি দুইটা তিনটা অংশ খুলনা থেকে আরম্ভ করে সাতক্ষীরা পর্যন্ত এবং বরিশাল থেকে আরম্ভ করে খেপুপাড়া ওই এলাকাতেও কিন্তু একই সময়ে কাজ শুরু হবে। এটা অনেক কিছু প্রক্রিয়া হয়েছে, অনেক ধাপ এগিয়েছে, আমার মনে হয় খুব অল্প সময়ের ভিতরে এগুলো কিন্তু টেন্ডারে যাবে আমি যতদূর জানি। এগুলোর সাথে বিশ্ব ব্যাংকের সহযোগিতা, সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট সব কিছু আছে। সুতরাং টেকসই ভেরিমাছ এবং এই অঞ্চলের মানুষের লবণাক্ততা থেকে এই অঞ্চলের মানুষের মুক্তি, কৃষি জমি ফলস যে আবাদগুলো হয় মিঠা পানি ছাড়া তো এগুলো সম্ভব না, সেই জন্যই এগুলোকে টেকসই বাদ ভেরিমাছ করতে হবে, যাতে বছরে বছরে আসবে, আইলা আসবে, বিভিন্ন ধরনের আঘাত আসবে, সিডোর আসবে, এবার রিমেল আসছে, আগামী দিনে আবার আরেকটা কি আসবে, এগুলো থেকে আমাদেরকে পারমানেন্টলি আমাদের প্রতিকার হওয়া দরকার। তাই কোনো কিছুই তো পারমানেন্ট না, তবে এর হাত থেকে যতদূর সম্ভব এটা করার প্রতিকার পাওয়া দরকার। এবং সেই লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনা সরকার পদক্ষেপ নিয়ে রেখেছেন এবং তারই ফলশ্রুতি অতি শীঘ্রই এটা বাস্তবে রূপ লাভ করতে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে সজাগ রেখেছে, সজাগ বাংলাদেশ।